কি অবস্থা সবার তুফান তাহলে নিজের নামের সাথে সুবিচার করল সারা বাংলাদেশ সত্যিকার অর্থেই বাস্তবিকভাবেই তুফানের হাতে তুলিয়া দেওয়া হয়েছে বন্ধুরা তুফান সিনেমাটা বাংলার ইতিহাসে প্রথম সিনেমা হিসেবে কি কি রেকর্ড করল এবং কেমন আয় করলো মাত্র সাত দিনে চলো একটু আলোচনা করি বাংলা চলচ্চিত্র ইতিহাসে তুফানই প্রথম সিনেমা যে সিনেমার পঞ্চান্নটা শো সিনেপ্লেক্সে একসাথে চলেছে এতে করে সিনেপ্লেক্সের গত ২০ বছরের রেকর্ড একদম দুমরে মুচড়ে ভেঙে চুরে একদম নতুন করে তৈরি হয়েছে তুফানি প্রথম সিনেমা যেই সিনেমা কোন হলিউড সিনেমাকেও নামাতে বাধ্য করেছে সিনেপ্লেক্স থেকে তুফান বাংলাদেশের প্রথম সিনেমা যেই সিনেমা শুধুমাত্র সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স থেকে একদম সিঙ্গেল স্ক্রিনের হিসাব ছাড়াই প্রথম সাত দিনে পাঁচ কোটির ব্যবসা করেছে এবং টোটাল দেশে যতগুলো সিনেমা হলে তুফান মুক্তি পেয়েছিল সবগুলো মিলিয়ে গ্রস কালেকশন করেছে বিশ কোটি টাকারও বেশি যা রীতিমতো মানে কল্পনার বাইরে ছিল এতদিন এই দেশে সিনেমা হল টোটাল কয়টা টোটাল কয়টা দেড়শো হবে এখন দেড়শো আছে নাই মনে হয় দেড়শোরও নিচে এই দেশে যদি তিন চারশোর মতন ভালো মানের সিনেমা হল থাকতো তাহলে এই তুফান আরো পাঁচ গুণ ভালো ব্যবসা করতে পারতো তবে তুফানকে তো আর আটকে রাখা যায় না তুফান এবার ওয়ার্ল্ড ওয়াইড খেলার জন্য রেডি হ্যাঁ আগামীকাল থেকে ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পেতে যাচ্ছে তুফান আমি হলের নামগুলো একে একে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে সো আমি কমিউনিটি ট্যাবে হল লিস্টটা দিয়ে রাখতেছি প্রত্যেকটা দেশের হল লিস্ট দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নিও যারা আসলে ফরেন কান্ট্রি থেকে আমার ভিডিও দেখতেছো অন্যান্য দেশগুলোতে ভালো রিসপন্স পাচ্ছে ইতিমধ্যে অ্যাডভান্স বুকিং এর দিক থেকে কিন্তু অনেক রেকর্ড করে ফেলেছে এই তুফান মানে বাংলাদেশের প্রেক্ষাপটে বেলজিয়াম সুইডেন জার্মানি ইউকে নেদারল্যান্ডস পর্তুগাল স্পেন ইউনাইটেড আরব আমিরাত কাতার ওমান এবং বাহরাইন সেই সাথে ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়া রিলিজ তো হবেই হ্যাঁ ইতিমধ্যে হিন্দিতে ডাবিং কমপ্লিট হয়ে গেছে আবার কলকাতাতে তো ভাই রিলিজ হবেই সবন্ধুরা বুঝতেই পারছ তুফানের চাহিদাটা কোন পর্যায়ে চলে গেছে এখন তুফান টু না আসলে কি হতে পারে এটা আসলে এটা আসলে বলার অপেক্ষা রাখে না তুফান টু আর অনেক বড় রেঞ্জে হতে যাচ্ছে তুফান টুর যে বাজেট থাকবে সেটা যে আকাশচুম্বি হবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে অর্থাৎ বাংলাদেশী প্রেক্ষাপটে আকাশচুম্বী হবে মানে তুফানের বাজেট যদি হয়ে থাকে বারো কোটি তাহলে তুফান টু এর বাজেট মিনিমাম মিনিমাম পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা ধরে রাখো এটা ধরে রাখো হবে হবে যদি মেকারসদের ভীষণটা এরকম থাকে যে না আমরা আসলে ইন্টারন্যাশনাল পর্যায়ে মানে তুফানকে অন্য একটা লেভেল প্রদান করবো তুফান সিনেমার যেহেতু এত ক্রেজ সেরকম যদি আসলে মেকারসটা চিন্তা করে থাকে তাহলে তুফানের যে সিকুয়াল আসবে সেখানে সত্যিকার অর্থেই ইন্টারন্যাশনাল ভাইবটা খুব ভালোভাবে দেওয়া হবে এবং সেটার বাজেট তখন অবশ্যই অবশ্যই বিশ কোটি প্লাস অনায়াসে হয়ে যাবে সো আমার মনে হয় সাকিব খানকে নিয়ে অথবা সাকিব খানের অ্যাক্টিং অ্যাবিলিটি বা আসলে দর্শক জনপ্রিয়তা নিয়ে এই মুহুর্তে অন্তত বর্তমান সময়ে কারো কোনো সন্দেহ থাকার কথা না সেটা সে হোক সাকিব হেটার্স যদি কারো সন্দেহ থাকে সে যেন পাবনার রাস্তাটা একটু দেখে আমরা বরাবরই বাইরের কান্ট্রির নায়কদেরকে বাহবা দিয়ে অভ্যস্ত আমাদের কান্ট্রিতেও যে ভালো কোনো হিরো থাকতে পারে বা তাদের অ্যাবিলিটিও যে আসলে আকাশচুম্বী হতে পারে তাদের অ্যাবিলিটিও যে আসলে ধারণার বাইরে থাকতে পারে তাদের অ্যাক্টিং অ্যাবিলিটি বলি আর সেটা দর্শক দর্শক জনপ্রিয়তার দিক থেকেই বলি সেটা আমরা মনে হয় যে ভুলেই গিয়েছিলাম কিন্তু সাকিব খান বারবারই সেটা কিন্তু মনে করিয়ে দিচ্ছে আজকে না আজকে না আজকে না তুফান তো এটা তো বর্তমানের কিন্তু তুফানের আগে প্রিয়তমা তার আগে নবাব তার আগে শিকারী এরকম অহরহ প্রমাণ শাকিব খান দেখিয়েছে সাকিব খান কিন্তু শুধু মাস না ক্লাস অ্যান্ড মাস দুইটার কম্বিনেশনে তৈরি সো সাকিব হেটার্সদের বলবো ভাই মানে ওই পক্ষে থেকে লাভ নাই তাড়াতাড়ি চলে আসো বাংলা সিনেমার উন্নতি হবে আজ হোক কাল হোক হবে সেটা শাকিব খানের হাত ধরেই হচ্ছে হবে কিন্তু সেখানে তোমাদেরও কিছুটা কন্ট্রিবিউট থাকুক তোমরাও ওই যে বাংলাদেশ যখন ভালো খেলে তখন তো অন্তত সবাই সাপোর্ট করে তাই না বাংলাদেশ ক্রিকেটের কথা বলতেছি তো সেরকমভাবে আমাদের শাকিব খান যখন ভালো করতেছে তোমরাও আসো তোমরাও যোগ হও সমস্যা নাই আবার যখন খারাপ কিছু করবে সেটার সমালোচনা তোমরা কইরো যদি মনে হয় যে না শাকিব খান এখন আবার সেই বস্তা বস্তা সিনেমা করতেছে হ্যান ত্যান তখন তোমরা সমালোচনা করো সমালোচনা করা ভালো কিন্তু আমার যেটা মনে হয় যে যখন ভালো কাজ করবে সেটাকে একদম কিপটামিনা করে সুন্দরভাবে কিন্তু প্রেজেন্ট করার দায়িত্ব আমাদের বাংলাদেশের দর্শকদেরই আমরা যদি একটু ভালোভাবে অন্যান্য কান্ট্রির দিকে দেখি তারা কিন্তু তাদের যে সংস্কৃতি তাদের যে সিনেমা এগুলোকে বেশ প্রায়োরিটি দেয় হ্যাঁ একটা ব্যাপার কি খেয়াল করেছো বলিউডের মানে বলিউডের যে সমস্ত রিভিউয়াররা আছে বা দর্শক আছে তারা তাদের এই যে সালমান খান শাহরুখ খান এদের কারণে কতটা কতটা এগিয়ে আছে কীভাবে এগিয়ে আছে তারা প্রায়োরিটি দেয় বলি তারা এগিয়ে আছে এখন আমরা যদি বাংলার রিভিউয়ার হয়ে শুধুমাত্র ওই বলিউডকে নিয়ে পড়ে থাকি বা হলিউডকে নিয়ে বেশি কথা বলি অথবা এমন এমন সব ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে আসলে কথা বলি যেগুলো নিয়ে কথা বলে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রির তেমন কোনো উন্নতি হবে না বা আসলে উন্নতি হবে না তাহলে তো হবে না আমাদের সবার আগে আমাদের বাংলাদেশকে প্রায়োরিটি দিতে হবে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি কীভাবে এগিয়ে যাবে সেটা নিয়ে রিসার্চ করতে হবে একজন দর্শক হিসেবে রিসার্চের প্রয়োজন নাই আমি ওটা রিভিউ পারপাসে বলছি বাট রিভিউয়ারদের কাজ তো রিভিউর করবে দর্শকদেরও একটা কিন্তু গুরুদায়িত্ব আছে সেটা হচ্ছে ভালো সিনেমার ভালো ওয়ার্ড অব মাউথ ক্রিয়েট করা ধন্যবাদ সবাইকে তুফানের জন্য রইল অনেক 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 শুভেচ্ছা